Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear students, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে লেকচার দিচ্ছি আমি মোহাম্মদ মাহবুব আলম, নোয়াখালী ইসলামী আলী মাদ্রাসা, ক্লাস 10, সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার। ডিয়ার লার্নার্স, আমি ফার্স্ট অফ অল বলে দিচ্ছি যে আইটেম নিয়ে আজকের এই অনলাইন ক্লাসে আমি আলোচনা করব, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তোমরা অনেকেই দেখি যে পার্টস অফ স্পিচ সলিউশন করতে গিয়ে অনেক মিস্টেক হয়ে যায়। তো যেহেতু তোমাদের কোশ্চেন পেপারে প্রথম এক নম্বরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। যদিও পার্টস অফ স্পিচ আমরা ক্লাস 6 থেকে খুব ভালো করে শিখে আসছি, জেনে আসছি, বুঝে আসছি, কিন্তু পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদের অনেকেরই সুস্পষ্ট, দ্যাট মিন্স ক্লিয়ার কনসেপশন তোমাদের নেই। সো আজকের এই অনলাইন ক্লাসে আমি পার্টস অফ স্পিচ সম্বন্ধে আলোচনা করতে চাচ্ছি। এই পার্টস অফ স্পিচ থেকে তোমাদের 5 মার্ক পরীক্ষা থাকবে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের প্রথম কোশ্চেন। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই সিরিয়াস, খুবই কেয়ারফুলভাবে তোমরা কী করবা, এই পার্টস অফ স্পিচ শিখবা। আশাবাদী তোমরা এই পার্টস অফ স্পিচ আমি আজকে লেকচার দেওয়ার পরে তোমরা বাসায় যদি এগুলো প্র্যাকটিস করো এবং বোঝার চেষ্টা করো, আমি আশাবাদী তোমাদের পরীক্ষা মার্ক পাওয়ার জন্য কোনো ডাউট থাকবে না। আমি এইসব এই জিনিসগুলি মানে এই কোথায় মিস্টেক হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলি তোমাদেরকে আমি এই ডাউটগুলো ক্লিয়ার করার জন্য আমার আজকের এই অনলাইন ক্লাসের আয়োজন। আজকের এই অনলাইন ক্লাসে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তো তোমরা একটু খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, পার্টস অফ স্পিচ, তোমরা জানো পার্টস অফ স্পিচ 8 প্রকার। কী কী? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমি কাকে বলে পার্টস অফ স্পিচ, পার্টস অফ কোনটি, পার্টস অফ কতবার কী কী, এগুলো আলোচনার বিষয় না। জাস্ট এটি আলোচনা করতেছি একটু 2-3 মিনিট, একটু এগুলো যদি আমরা একটু ক্লিয়ার আইডিয়া রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো শব্দ আছে, যেমন একটা উদাহরণ দিই, ইউ আর এ স্টুডেন্ট, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে কতটি ওয়ার্ড আছে? 1, 2, 3, 4, 4টা শব্দ আছে। তা আমি বলেছি একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো শব্দ আছে প্রত্যেকটি পার্টস অফ স্পিচ। যতটা 100টা থাকলে 100টা, 200টা থাকলে 200টা, যতটা শব্দ থাকে একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো শব্দ আছে প্রত্যেকটি পার্টস অফ স্পিচ। তাহলে আমি পার্টস অফ স্পিচ বলতে পারি যে একটা বাক্যের মধ্যে যতগুলো শব্দ আছে প্রত্যেকটি কি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের 8 প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা সবগুলো শিখবো না, আমরা শুধু শিখবো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, আমরা এত একবার এরপর থাকবো। এরপর আমরা যদি সমভাবে আলোচনা করবো, জাস্ট সাধারণভাবে খুব দ্রুত দ্রুত আলোচনা করা যায়। প্রথমত কী বলেছিলাম, নাউন। তো আমরা যদি পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করি তাহলে নাউনটা প্রথমে চলে আসে। তো নাউনটা কী? নাউন হচ্ছে কোনো বস্তুর নাম, কোনো ব্যক্তির নাম, কোনো স্থানের নাম। যেমন লক্ষ্মীপুর, রামগঞ্জ, নোয়াগাঁও, এগুলো কী? ওগুলো হচ্ছে নাউন, যেহেতু এগুলো একটা স্থানের নাম। যদি বলতাম রবীন্দ্রনাথ ঠাকুর, যদি বলতাম কাজী নজরুল ইসলাম, যদি বলতাম কায়কুবাস, যদি বলতাম মাইকেল মধুসূদন দত্ত, এগুলো সবগুলো কি একটা ব্যক্তির নাম, শুধু এগুলোও কি নাউন। তো আমরা কী বললাম এখন, যে কোনো ব্যক্তির নাম পাইলাম, কোনো স্থানের নাম পাইলাম, কোনো বড় কোনো বস্তুর নাম, বললাম প্যান, ফ্যান, তারপরে ক্যাট, ডগ, এগুলো এক একটা নাম। এই জন্য এই সবগুলো কি নাউন। তো আমরা এই নাম সম্পর্কে সবাই জানলাম একটু, যে কি কোনো কোনো কিছু নামকে নাম বলা হয়, যেটা চেয়ার, টেবিল, চেয়ার, টেবিল, ফ্যান, ডগ, ক্যাট, ম্যান, গার্ল, বয়, এই ধরনের। আমরা বললাম কি যে এখন নাউনের পরে কী আছে, প্রোনাউন। তোমরা প্রোনাউন জানো যে কি নাউনের পরিবর্তে যেটা বলছে সেটা প্রোনাউন। এটা আমার আলোচনা করবো না, জাস্ট আলোচনা করবো এই কয়েকটা ওয়ার্ড, জাস্ট মুখ্য করতে তোমরা খেয়াল করো, হি, সি, ইট, দে, আই, উই, আই, উই, হি, সি, ইট, দে, দিস, দ্যাট, দিস, দোজ, সাম, এভরি ওয়ান, এভরিবডি, নো ওয়ান, নো বডি, সাম ওয়ান, সাম বডি, এনি ওয়ান, এনিবডি, এনিথিং, নাথিং, এই সমস্ত ওয়ার্ডগুলো কি প্রোনাউন। তো আমার তোমাদের পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি প্রিপোজিশন থাকে এবং আর্টিকেল থাকে, প্রিপোজিশন, আর্টিকেল এবং ভার্বও থাকে। তো প্রিপোজিশন, আর্টিকেল খুব বেশি থাকে। তো আমরা আজকের এই লেকচারে
শুধু প্রিপজিশন এবং আর্টিকেল দিয়ে আলোচনা করব, দ্যাট মিন্স প্রিপজিশন এবং অ্যাডজেক্টিভ দিয়ে আলোচনা করব। তো আমি যে আলোচনা করছি এতটুকু বলব, তো এটা জাস্ট আলোচনা করছি তোমাদের একটু ধারণা হওয়ার জন্য, একটু কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে আমরা সামনে আগাইতে আমাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না, রাইট? দেখো আবার একটু বলে নিচ্ছি, একটা বাক্যের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটি ওয়ার্ডে কি পার্স স্পিচ, তাইলে একটা বাক্যের মধ্যে যদি প্রত্যেকটি পার্স স্পিচ হয় তাহলে একটা বাক্যের মধ্যে কতগুলো ওয়ার্ড থাকে, ওই ওয়ার্ডগুলোর মধ্যে একটা প্রিপজিশন থাকতে পারে, আর্টিকেলও থাকতে পারে, অ্যাডজেক্টিভও থাকতে পারে, অ্যাডজেক্টিভ মানে আর্টিকেল, আর্টিকেল মানে অ্যাডজেক্টিভ থাকতে পারে। তো আমরা এগুলো একটু আলোচনা করি, দেখো প্রিপজিশন, আরও শব্দ আছে প্রিপজিশনে, অনেক ওয়ার্ড আছে, আমি জাস্ট কতগুলো লিখছি, জাস্ট এগুলা একটু বোঝানোর জন্য আমি লিখেছি এখানে, তোমরা এই ওয়ার্ডগুলো একটু মেনে রাখার চেষ্টা করো। অ্যাট, সবাই তো আমরা জানি যে এ দি আর্টিকেল, আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভ, মনে রাখবো। তো এগুলো সবার ধারণা আছে, এগুলোর ধারণা আছে থাকলেও এগুলো সম্পর্কে একটু একটু আমরা কনফিউশন অথবা কনফিউজ হয়ে যাই, অথবা মাঝে মধ্যে আমরা কী হয়ে যাই, আমরা প্রবলেম ফেস করি, এগুলো আইডেন্টিফাই করতে পারি। তুই দেখছি অ্যাড, ইন, অন, ইনসাইড, ইনটু, বিসাইড, বাই, অন টু, আপ টু, টিম, আনটিম, এই ওয়ার্ডগুলো কী? এই ওয়ার্ডগুলো হচ্ছে প্রিপজিশন। তো এগুলো কোথায় ব্যবহৃত হয়? আপনি যে কাঠগুলো জানি, আমরা একটু জেনেছি নাউন কাকে বলে, প্রনাউন কাকে বলে, প্রনাউনগুলো কোনগুলো আর নাউন কোনগুলো, তাই না? তো প্রনাউন এবং নাউন এর পূর্বে প্রিপজিশন বসে, নাউন অথবা প্রনাউনের পূর্বে প্রিপজিশন কাজে হচ্ছে নাউনটা প্রনাউনের পূর্বে, আর কোথাও প্রিপজিশন বসে না, নাউন অথবা প্রনাউনের পূর্বে প্রিপজিশন বসবে, আর আর্টিকেল নাউনের পূর্বে বসবে, আবার নাউনের পূর্বে অনেক সময় অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসতে পারে। তো সাধারণত বা আমরা জেনারেলি যেটা জানি সেটা হচ্ছে যে নাউনের পূর্বে এ এন দি বসবে, আর এগুলো নাউনের পূর্বে বসবে, তবে এরা আরেকটা কথা কি, প্রনাউনের পূর্বে বসবে, নাউন এবং প্রনাউনের পূর্বে আমরা প্রিপজিশন ইউজ করব, আর আর্টিকেল শুধু নাউন নাউনের পূর্বে আমরা আর্টিকেল বসাবো, রাইট? খেয়াল করার সময় এর দিয়ে পরে আলোচনা করবো, এটা যেহেতু একটু সহজ আছে আমরা এই সহজ দেশে পরে আলোচনা করি, কী বিষয়ে জানি আমরা, এক কোথায় বসবে, ইন কোথায় বসবে, এই দুটো জিনিস একটু কাছাকাছি, দুটোটা প্রিপজিশন। তো আমরা জানি যে কোনো স্থান যদি বোঝায় সেটা ছোটো হোক বড় হোক, স্থান, স্থানের পূর্বে প্রিপজিশন বসবে, কোন প্রিপজিশন বসবে, এট অথবা ইন। আমি একটা এক্সাম্পল লিখি, তোমরা এক্সাম্পলটা ফলো করো, এবং অ্যাকর্ডিং টু দ্য এক্সাম্পল ইউ হ্যাভ টু প্র্যাকটিস। এই সেন্সে দেখো একটু, একদম ইজি, দে লিভ মহাখালী ড্যাশ ঢাকা, দে লিভ এর একটা প্রিপজিশন বসবে যেহেতু মহাখালী নাউন, এরপরের প্রিপজিশন বসবে যেহেতু নাউন। তো আমি বলেছি কি যে কোনো স্থানের পূর্বে কি বসবে, অ্যাট অথবা ইন, কীভাবে বসবে? আচ্ছা, ঢাকা হচ্ছে বড় স্থান, ঢাকা, ঢাকাতে যদি বড় স্থান হয় ঢাকাটা, তাহলে ঢাকার ভিতরে আরেকটা স্থান আছে, নাম কি, মহাখালী, তাহলে ঢাকার চাইতে মহাখালী ছোটো না, কারণ ঢাকা তো অনেক বড়, ঢাকার ভিতরে যদি মহাখালী হয় ছোটো একটা স্থান হয় তাহলে ছোটো স্থানের পূর্বে এক বসাইবে আর বড় স্থানের পূর্বে ইন বসাইবে, রাইট? আবার সেন্সটা দেখো ভালো করে সবাই, দে লিভ ড্যাশ মহাখালী ড্যাশ ঢাকা, আমি বলেছি নাউন অথবা প্রনাউনের পূর্বে কি বসবে, প্রিপজিশন বসবে,
তো প্রথম দুটো প্রিপোজিশন কি এট এবং ইন, এই দুটো প্রিপোজিশন আমরা শিখতেছি এখন। আবার খেয়াল করো, এক্সাম্পলটা খেয়াল করো, দে লিভ ড্যাশ ওয়াখালী ড্যাশ ঢাকা, বলেছি যে বড় স্থানের পূর্বে কি বসে, ইন বসে, আর ছোট স্থানের পূর্বে কি বসে, এট বসে। তারপরে বসে দিন এট ওয়াখালী ইন ঢাকা, সেন্টেন্স রাইট, 100% রাইট। তো আমরা সবসময় খেয়াল করবো ছোট স্থানের পূর্বে এট, বড় স্থানের পূর্বে ইন, যেমন এট নোয়াগাঁও, ইন রামগঞ্জ, ইন লক্ষ্মীপুর, ইন ঢাকা, ইন বাংলাদেশ, ইন ইন্ডিয়া, ইন লন্ডন, রাইট, এই ধরনের। আর ছোটো স্থান যদি পাও কখনো, তাহলে তুমি কী ব্যবহার করবা, এট ব্যবহার করবা। এট আরেক জায়গায় ব্যবহৃত হয়, দেখো একটা ব্যবহৃত হচ্ছে স্থানের পূর্বে, আরেক জায়গায় ব্যবহৃত হয়, এট ব্যবহৃত হবে সময়ের পূর্বে, যেমন কি লিখলাম, আই উইল কাম এট 7 AM, এখানে অ্যাডভার্টাইজ নেই, তো সময়ের পূর্বে অ্যাডভার্টাইজ হবে, যত যত সময় পাইবা সময়ের পূর্বে কি বসে, অ্যাড বসে। আর কেন খেয়াল করে একটু, অ্যাট মর্নিং, অ্যাট অ্যাট আফটারনুন, এট ইভিনিং, আমরা যেতে পারি এট নুন। এই ওয়ার্ডগুলো সময় পাচ্ছ, তাই না? তা আমি বলছি কি সময়ের পূর্বে এট বসে, এগুলো পূর্বে অ্যাড বসে, দেখো একদম ঠিক সময় পূর্বে এট বসে। আবার এগুলো এট নুন মানে দুপুর, মর্নিং মানে সকাল, আফটার মানে বিকেল, ইভিনিং ইভিনিং বিকেল, সন্ধ্যা, সরি সন্ধ্যা। তো এই ওয়ার্ডগুলো পরে কী বসবে, এট এট নুন, এগুলো পূর্বে এট বসবে, তাহলে এট নুন, এট মর্নিং, এট আফটারনুন, এট ইভিনিং। এটা আমরা জানি কি, এট নুন, ইন দ্য মর্নিং এমনি দিলে হবে, ইন দ্য মর্নিং দিলে হবে, ইন দ্য আফটারনুন দিলে হবে, ইন দ্য ইভিনিং দিলে হবে। মানে যদি ইন দ্য মানে ইন ইন বসা তাইলে হবে, আর পূর্বে দি, ইন দ্য ইন দ্য হবে, ইন দ্য মর্নিং। আর এট বসালে শুধু মর্নিং, এট মর্নিং দি হবে না, এট মর্নিং, এট আফটারনুন, এট ইভিনিং। যাই হোক, তো আমি এট ছোটো স্থানের পূর্বে এট বসবে, সময়ের পূর্বে এট বসবে, এবং সময় সময় নির্দেশক কিছু ওয়ার্ড আছে সেগুলো পূর্বে কী বসবে, এট বসবে। তাহলে আমরা জানলাম অ্যাটের ব্যাপারটা, দ্য ইউজ অফ অ্যাট ইজ অলমোস্ট কমপ্লিটেড ইফ ইউ প্র্যাকটিস অ্যাট ইউর রেজিডেন্স, আই থিঙ্ক ইউ উইল গেইন সাকসেস অন দিস আইটেম, দ্যাট ইজ প্রিপোজিশন। আমরা একটু আলোচনা করেছি, বিফোর দ্য ডিসকাসিং অফ পার্টস অফ স্পিচ উই হ্যাভ টু নো অ্যাবাউট সামথিং, দ্যাট ইজ নাউন, প্রোনাউন। Noun pronoun is completed the discussion, but my question to you, my question to my dear students, you are following my lecture, but if you follow or not, this is not the question of mine, but it is question, if you follow this lecture, I think some questions hit your brain. If you identify where the problem, where the question that can arouse the curiosity in your mind, then I will understand that you are following my lecture, right? আমি একটা জিনিস দেখতেছি, দেখাটা কিন্তু শেষ না, দেখাটা দেখতেছি, এই দেখাটার মধ্যে আমার একটা উদ্দেশ্য থাকতে হবে, যে আমি দেখতেছি কী কারণে, আমার উদ্দেশ্যটা কী। তো আমি বলতে চাই জিনিসটাই, যে আমি শুধু দেখলে হবে না, আমার ক্লাসটা আসতে শুনলে হবে না, আমার কী করতে হবে, ক্লাসটা কী বিষয়, ক্লাসটা কী নিচ্ছি, কী আলোচনা করতেছি, সেগুলো আমার সঙ্গে জানার জন্য একটা কৌতূহল, একটা কিউরিয়াসিটি আমার পিছনে অবশ্যই থাকতে হবে। এবং যদি আমি কিউরিয়াসিটি আসে বা আমি ইন্টারেস্টেড হই বা আমি ইন্টারেস্টেড ফিল করি, তাহলে অফকোর্স আমার ভিতরে অবশ্যই কোনো কোনো কোশ্চেন অথবা কোনো প্রবলেম আমার অবশ্যই জাগবে। তো যেগুলো আমি কোনো টিচার থেকে এবং যারা বাংলা ইংরেজি জানে বা শুনে বা বুঝে বা আমার কাছে আসতে পারো, তো এগুলো কী করতে পারি, এগুলো আমরা শিখতে পারি, রাইট? আমাকে মাঝে মাঝে প্রশ্ন করতে পারো তোমরা, যে এখানে একটা কেন হলো, আর কোথায় ব্যবহৃত হতে পারো, অথবা এই নিয়ে কেন হলো, অথবা আমরা কোনো প্রশ্ন থাকতে পারে, এই থাকলে আমাকে প্রশ্ন করো, ফোন নাম্বার আছে, ফোনতে প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো সবাই, তা আমি বললাম সময়ের পূর্বে কী বসে, এক বসে, এবং সময়কে সময় নির্দেশ শব্দের পূর্বে এক বসে, আর ছোটো স্থানের পূর্বে এক বসে, বড় স্থানের পূর্বে ইন বসে, মানে ইনটা আর কোথায় বসে, আরেকটা প্রশ্ন রয়ে গেল এখানে, ইন বড় স্থানের পূর্বে ইন বসে, ঠিক আছে, আবার আরেকটা ইন বসে কোথায়, সেটা হচ্ছে যে যদি কোনো স্থানের মধ্যে
কোনো কিছুর ভিতরে কোনো স্থানের মধ্যে যদি বোঝায়, মানে কোনো আসা যাওয়া নয়, জাস্ট এখানে স্থির এটার ভিতরে। যেমন বক্সের ভিতরে তিনটা কলম আছে, এখানে স্থির আছে, বক্সের ভিতরে তিনটা কলম আছে, ডোয়ের ভিতরে তিনটা কলম আছে, রুমের ভিতরে পাঁচজন মানুষ আছে, মানে আড্ডা হচ্ছে না, জাস্ট এর ভিতরে অবস্থান করতেছে। এরকম যদি বোঝায় তাহলে এর পূর্বে কী বসবে, ইন বসবে। যেমন থ্রি প্যান্স ইন দ্য ড্রয়ার, থ্রি প্যান্স ইন দ্য টেবিল, থ্রি ম্যান ইন দ্য রুম, এই ধরনের আমরা এগুলো আলোচনা করেছি আজকে। এখন আমরা নেক্সট ক্লাসে যতটুকু আলোচনা করেছি এরপর থেকে আমরা নেক্সট ক্লাসে নেক্সট অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব। তো তোমরা এগুলো যতটুকু পড়েছো ততটুকু ভালো করে ভাষা প্র্যাকটিস করতে থাকো। আমি নেক্সট ক্লাসে আবার আসতেছি, আসলে এগুলো নিয়ে আবার ডিটেলস আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।